খাদ্য মেলাকে সামনে রেখে শহরে র্যালি অনুষ্ঠিত হলো শুক্রবার। জলপাইগুড়ি পুরসভার 19 নম্বর ওয়ার্ড স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা খাদ্য মেলাকে সামনে রেখে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘোরে। 23শে ডিসেম্বর তারিখ থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। 40 থেকে 50 বিভিন্ন পিঠা থেকে পকোয়া সব ধরনের খাবার থাকবে এখানে। আজ এই মেলাকে সামনে রেখে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। মহিলারা হলুদ শাড়ি পরে র্যালিতে অংশগ্রহণ করে। এইবার নিয়ে 6ষ্ঠতম বছরে পা রাখল তরুণ দল ক্লাবের মাঠে মেলাটি অনুষ্ঠিত হবে চল পেঁচার দিন। জলপাইগুড়ি উৎসবের মানুষের জন্য 19নম্বর সেন্ট্রাল গ্রুপের পরিচালনায় 6ষ্ঠ বর্ষ খাদ্য মেলা অনুষ্ঠিত সালে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে একটি খাদ্য উৎসব বা খাদ্য মেলা শুরু হয়েছিল 19নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে। তো এটা আমাদের এবার 6ষ্ঠতম বর্ষে পড়লো। গত বছর প্যান্ডামিক সিচুয়েশনের জন্য হয়নি, তা আমরা আবার এবছর করছি। মহিলারা সবাই যেহেতু স্বনির্ভর, প্রতি বছর হতে হতে এটা একটা মানে কি বলবো, বেশ জনপ্রিয়তাও লাভ করেছে, সাথে মহিলাদের একটা উৎসবে পরিণত হয়েছে, গোটা শহরবাসীর উৎসবে এটা পরিণত হয়েছে। তা আমরা আজকে তার একটা র্যালি করে এটার একটা শুভ সূচনা করছি। 23শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত চলবে, বিকাল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। স্টল থাকছে কি কি বিষয়? হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠীর 23টা স্টল থাকছে, আর বাদ বাকি একটু হচ্ছে ওই তোমার কি বলবো, ওই দিয়ে সব মিলে 40-45টা মতন স্টল থাকছে। সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। বহিরাগত কত? না, বহিরাগত সেরকম নেই, আমরা ওয়ার্ডের লোকজন নিয়ে বা কিছু হয়তো এদিক ওদিক থেকে, জলপাইগুড়িরই সব লোকাল। আপনার নাম? রূপমুদ্রা অধিকারী, প্রাক্তন কাউন্সিলর, 19নম্বর ওয়ার্ড।